মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য দরকার শারীরিক অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আর মানসিক সক্ষমতা বৃদ্ধির জন্য দরকার হচ্ছে সাংস্কৃতিক চর্চার পরিচর্যা। শারীরিক এবং মানসিক যে মানুষের সক্ষমতা বৃদ্ধির সাথে আরেকটা বিষয় আছে, মানুষের আত্মার একটা ব্যাপার আছে, যে আত্মার সন্তুষ্টি বলি বা আত্মার পরিচর্যা কিভাবে হতে পারে। তো আমার কাছে মনে হয় যে মানুষ আমরা ধর্ম চর্চা করি এটা আত্মশুদ্ধির জন্য, আত্মার পরিচর্যার জন্য। একইভাবে প্রকৃতির কাছে যাওয়াটা, প্রকৃতির সান্নিধ্যটা হচ্ছে একটা আত্মিক পরিশুদ্ধি বা আত্মিক পরিচর্যার জায়গা। তো সেই জন্যই মনে হচ্ছে এই যে শারীরিক কর্মকাণ্ড, তারপর মানসিক কর্মকাণ্ড এবং আত্মিক কর্মকাণ্ড, এই তিনটাকে এক সুতোয় বাঁধার জন্যই আসলে এটা। তো এসব কারণে খুবই জরুরি প্রকৃতির কাছে আসা।